হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের দেখাবো কি করে ইমোর ব্লক অ্যাকাউন্ট আবার অ্যাক্টিভ করবেন। তো প্রথমে আমি অ্যাকাউন্টটা ব্লক করব। অ্যাকাউন্টটা ব্লক করার জন্য আমি অ্যাকাউন্টসে গেলাম। অ্যাকাউন্টসে গিয়ে আমি সেটা ডিলিট করব। আর ইউ শিওর ওয়ান্ট টু ডিলিট দিস কন্ট্যাক্ট? ইয়েস। দেন আমি এটা ব্লক করলাম। ব্লক করার পরে বের হয়ে আসলাম, এখান থেকেও ব্লক করে দিলাম, ইয়েস। দেন বের হয়ে এসে অ্যাকাউন্টটা টোটালি আমি ক্লোজ করে দেব, ক্লোজ চ্যাট, ওকে। দেন এখন অ্যাকাউন্টসে আমার এই আইডিটা নাই, তো আমি কী করে বের করব? সরি, আমরা সার্চ অপশনে যাব। সার্চ অপশনে গিয়ে সেখানে আপনার ফ্রেন্ডসের নামটা টাইপ করবেন, ওনার যেই নামে অ্যাকাউন্টটা ওপেন আছে সেই নামটা। আমি যেটা ডিলিট করলাম এইমাত্র সেটা টাইপ করব। এখানে ডিরেক্টরি সার্চ দেব। সার্চ দেওয়ার পরে দেখেন চলে আসলো, আমি এটা ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে আনব্লক করব। আনব্লক করে অ্যাড কন্ট্যাক্ট, দেন আমি চ্যাট করা শুরু করব। ইটস ভেরি ইজি অ্যান্ড সিম্পল। থ্যাংক ইউ এভরি।